नगर जीवने काशा पितलेर व्यवहार बहु आगे उठे गेलो दुई तीन दशक आगे ग्रामीण जनपदे एर व्यवहार छिलो व्यापक किन्तु सेखानेओ ए धरनेर धातव सामग्रीर चल उठे गेछे बोललेई चले सेखाने जायगा करे नियेछे बाजार दखल करार नतून नतून आधुनिक सामग्री। মানিকগঞ্জের কাঁসার কারিগর প্রদীপ পাল কিশোর বয়সে যুক্ত হয় এই শিল্পকর্মে। এখন ত্রিশ ছুঁই ছুঁই প্রদীপের তৈরি করা হাতির ভাস্কর্য সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাঁসা ও পিতলে তৈরি পণ্যের মর্যাদা ও গুরুত্ব কতটা তা এখনো অনুধাবন করেন এর সমঝদাররা, যা একসময় বিয়ে বা বড় উৎসবের মূল্যবান উপহার সামগ্রী ছিল। আগে কত আশা ছিল যে কাজ করব শিল্পের, একটা আমাদের একটা নাম থাকবে যে আমরা শিল্প কাজ করি। এখন এগুলো ভাবতেই অন্যরকম খারাপ লাগে, যে কৃষি শিল্প যদি এটা বেঁচেই না থাকে আমরা শিল্প শিল্পী দিয়ে কী করবো আমরা, এগুলো এখন আর সব মনে ভালো লাগে না। প্রদীপের আক্ষেপ ও হতাশা শুধু মানিকগঞ্জের ধামরাইয়ের চিত্র নয়, সারা দেশের বাস্তবতা। ধামরাইয়ের এই গ্রামগুলোতে একসময় কয়েকশো পরিবার যুক্ত ছিল কাঁসা পিতলের শিল্পকর্মে, এখন আছে হাতে গোনা মাত্র কয়েকটি পরিবার। আমরা একদম অন্ধকারের মধ্যে পড়ে আছি ধামরাইতে, মানে এই যে একটা যে কাঁসা পিতলের যে একটা ঐতিহ্য সেই জিনিসটা একদম হারিয়ে যাচ্ছে। একশো ভাগের মধ্যে একবার কাজ কাম নাই তো দেশে, বর্তমানে অবস্থা খারাপ, কোনো মতে ডাল ভাত খেয়ে চলন যায়। এসব ধাতব দিয়ে নিত্য ব্যবহার্য নানান কিছু তৈরি হতো, যেমন তেমনি শিল্প নৈপুণ্য সমৃদ্ধ ছোট বড় ভাস্কর্যও তৈরি হয়। এসব শিল্পকর্ম তৈরির প্রক্রিয়া যথেষ্ট কষ্টসাধ্য, কয়েক স্তরে তৈরি করা এসব ভাস্কর্যে থাকে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়া, যেগুলোর প্রতিটি স্বতন্ত্র শিল্পকর্ম। কাঁসা গুটি বাটি তারপরে এগুলো যে ভাঙ্গারি আছে ওগুলো মার্কেট থেকে কিনে এনে আমরা এগুলো গালিয়ে ঢালাই করি। কারিগর কমতে কমতে এখন আমরা মোমের কারিগর আছি মাত্র তিনজন। কাঁসা ও পিতলের সামগ্রী ওজনে হয় ভারী, ব্যয়বহুল, এসবের কদর ও চাহিদা কমে যাওয়ার পেছনে বিগত দুই আড়াই দশকে নতুন নতুন একই ধরনের আধুনিক সামগ্রীর আবির্ভাবকে বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ব্যবহার করে মানুষ প্লাস্টিক ব্যবহার করে, কষ্ট হয় এই কারণে আর কি, একদিকে পৃষ্ঠপোষকতার অভাব, অন্যদিকে উপকরণের উচ্চ মূল্য, যার ফলে বেশি দাম দিয়ে এসব পণ্য কিনতে আগ্রহ হারাচ্ছে ক্রেতারা। আর তাই বাঁচার তাগিদে এ পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছেন এ শিল্পের কারিগররা। ফরাহ হোসাইন, বৈশাখী সংবাদ, ধামরাই।